नमस्कार टीवी न्यूज़ 10 एर पर्दाय आपनादेर स्वागत। आपनादेर साथे रयेछि आमि शर्मिष्ठा। शनिवारेर बारबेला केन एई कथा बोलछि, एबार राज्य राजनीतिते शनिवारेर बारबेलाय कि बोलबेन शताब्दी। शताब्दी रायेर फेसबुक फैन क्लाबेर फेसबुक पोस्ट निये राजनैतिक जल्पना एखन तुंगे। নির্বাচন যত এগিয়ে আসছে দলবদল নিয়ে ততই সরগরম হচ্ছে বঙ্গ রাজনীতি। এরই মাঝে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নতুন ফেসবুক পোস্ট, যদি কোনো সিদ্ধান্ত নেই শনিবার দুপুর দুটোয় জানাবো। শতাব্দী রায়ের এই ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন বেড়েছে, কৌতূহল বেড়েছে রাজনৈতিক মহলে। শনিবার কি সিদ্ধান্ত নিতে চলেছেন সাংসদ শতাব্দী, শুরু হয়েছে আলোচনা। যদিও সাংসদ সদস্যরা তার নিজের ফেসবুক পোস্ট অ্যাকাউন্ট থেকে এই পোস্টটি করা হয়নি। শতাব্দী রায়ের ফ্যান্স ক্লাবের তরফ থেকে এই ফেসবুক পোস্টটি করা হয় বুধবার বিকালে। তাতে বীরভূম জেলার নির্বাচনী কেন্দ্রের মানুষের প্রতি বার্তা দিয়েছেন শতাব্দী রায়। তাতে লেখা, 2021 খুব ভালো কাটুক, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। এলাকার সঙ্গে আমার নিবিড় যোগাযোগ, কিন্তু ইদানিং অনেকে আমাকে প্রশ্ন করছেন কেন আমাকে বহু কর্মসূচিতে দেখা যাচ্ছে না। আমি তাদের বলছি যে আমি সর্বত্র যেতে চাই, আপনাদের সঙ্গে থাকতে আমার ভালো লাগে, কিন্তু মনে হয় কি কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। বহু কর্মসূচির খবর আমাকে দেওয়া হয় না, না জানলে আমি যাব কি করে? এই নিয়ে আমার মানসিক কষ্টও হয়। গত 10 বছরে আমি আমার বাড়ি থেকে বেশি সময় আপনাদের কাছে বা আপনাদের প্রতিনিধিত্ব করতে কাটিয়েছি, আপ্রাণ চেষ্টা করেছি কাজ করার, এটা শত্রুরাও স্বীকার করে। তাই এই নতুন বছরে এমন সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সঙ্গে পুরোপুরি থাকতে পারি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। 2009 সাল থেকে আপনারা আমাকে সমর্থন করে লোকসভায় পাঠিয়েছেন, আশা করি ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা পাবো। সাংসদ অনেক পরে, তার অনেক আগে থেকেই শুধু শতাব্দী রায় হিসেবে বাংলার মানুষ আমাকে ভালোবেসে এসেছেন। আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করে যাব। যদি কোনো সিদ্ধান্ত নিই আগামী 16 জানুয়ারি 2021 শনিবার দুপুর 2টোয় জানাবো। বিধানসভা ভোটের আগে এমন ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। তাকে বীরভূমে কাজ করতে না দেওয়ার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের দিকে আঙুল তুলেছেন, সেটাই এখন আলোচনার বিষয়। নির্বাচনের প্রাককালে শনিবার সাংসদ শতাব্দী রায় কি বার্তা দিতে চলেছেন সেটার দিকে তাকিয়ে বঙ্গ রাজনীতি। মকর সংক্রান্তিতে বাদনা উৎসবে মেতে উঠেছে আসানসোল শিল্পাঞ্চলের আদিবাসী সমাজের মানুষজন। পূজার্চনা, নাচ, গান, হই হুল্লোড় সবকিছুর মধ্যে দিয়ে সাড়ম্বরের সাথে পালিত হলো এই বাদনা পরব। প্রতি বছরের ন্যায় মকর সংক্রান্তির পুণ্যতিথিতে বাদনা পরবে মেতে উঠল আসানসোল শিল্পাঞ্চলের আদিবাসী সমাজের মানুষজন। যদিও করোনা আবহে কিছুটা হলেও উৎসবে ফিকে পড়েছে, উৎসবের আমেজ অতটাও নেই, কিন্তু তবুও নাচে গানের মাধ্যমে 5 দিন ধরে চলা এই বাদনা উৎসবে মেতে উঠল তারা। আদিবাসী সমাজের অন্যতম শ্রেষ্ঠ উৎসব এই বাদনা পরব। বহু বছর ধরে রাজ্য তথা দেশের আদিবাসী সমাজ মেতে থাকে এই আনন্দ উৎসবে। মূলত গবাদি পশুদের সেবা যত্ন করার জন্যই এই উৎসবের সূচনা হয়েছিল। উৎসব ঘিরে শিল্পাঞ্চলের আদিবাসী গ্রামগুলোকে ঢেলে সাজানো হয়েছে নতুন করে, চলছে বিভিন্ন পূজার্চনা ও নাচ গানও। পূজার অন্যতম আকর্ষণ শালপাতায় মাংস দিয়ে তৈরি পিঠে, যার নাম পাতুরি পিঠে। বাদনা পরবের অন্যতম উপাদান এই পিঠে। একদিকে নাচ, গান, হই হুল্লোড়, অপরদিকে পাত্রী পিঠেতে মুঝে আসানসোল শিল্পাঞ্চলের আদিবাসী সমাজ। এক কথায় জমাটিয়া বাদনা পরব। পরব এটা সবথেকে আমাদের বড় পরব হচ্ছে সহরাই। সহরাই বলে এইটাকে আমরা ইয়ে করেছি, যেমন পুজো বাদনা পরব। তো এটাতে আমরা 25শে পৌষে এটা আমাদের মানে ইয়ে হয়, মানে যেটা বলে ঘট পূজা। ঘট পূজা মানে যেটা পুকুরে চান টান করে যেমন পবিত্র হয়ে আসি, তারপরে আমাদের নাইকি বাবা পূজা করে। তো ওইখানে পূজা করে, ওখানে আমাদের খিচুড়ি টিচুড়ি হয়। ওখান থেকে বিকালে একটা ডিম রাখে, ওইটা ঘট পূজা বলে। ঘট পূজা আমাদের যেটা, তো ওইখান থেকে শুরু। তারপরের দিনে হচ্ছে আমাদের ওড়া বঙ্গা, মানে ঘরে ঘরে বঙ্গা হয়, যেটা যেটা পার্সোনাল হয় ঘরে ঘরে আমাদের তারপরে ওখান থেকে আমাদের এই গাই গরু জাগরি দিয়ে নিয়ে আমরা চাষবাস করি। আমরা প্রাকৃতিক গরুকে ইয়া করে পা ধুয়াই, তারপরে সিঙে ইয়া করি মানে তেল মাখাই, এইসব করি। তারপর আমাদের 5 दिन পরব, আজকে আমাদের শেষ মানে মানে আজকে সাকরাত পরব। সাকরাত মানে আজকে আমাদের যেটা শিকার করতে যায় কিছু কিছু মানুষ, কিছু লোক পাড়াতে ভেজা তুই করে টিপ দিয়ে, তো ওখানে যারা ইয়া করে যায় মানে নিশানাতে লেগে যায় তাদের দিকে আমরা কাঁধে করে পাগড়ি ফাগড়ি বাঁধি, তারপরে ওকে কিছু পুরস্কার দিই। এটা আমাদের সব থেকে বড় পরব হচ্ছে সহরায়, আর 5 दिन আমাদের হয়। सबसे सस्ता दुकान की विश्वास होच्छे ना, सबसे ही सस्ता दुकान। एखाने आसले आपनी पाबेन समस्त धरनेर ओषुध, ताओ आबार बाड़ीते बसेई। घरे बसे अनलाइने बा फोन घोराले डेलिवरी चार्ज छाड़ाई 18-20% डिसकाउंटे आपनार बाड़ीते जेकोनो ओषुध पौंछे देबे। सबसे सस्ता दुकान एमनकि घरे बसेई पेये जाबेन पैथोलॉजिकल टेस्टेरो सुविधा। आर देरी केन, आजई चले आसुन स्वप्नदीप एंटारप्राइजेर सबसे सस्ता दुकाने। आमादेर ठिकाना सबसे सस्ता दुकान 39 अवनिंद बीथी सिटी सेंटर दुर्गापुर 16। फोन नम्बर 9474451955 9382333412। दुर्गापुरेर हर्षवर्धन एलाकाय दुर्गापुर इस्पात कारखानार आवासन भेंगे बिना अनुमतिते बाड़ी तैरी करार अभियोग नड़ेचड़े बसलो डीएसपी कर्तृपक्ष। दुर्गापुर इस्पात कारखानार आवासन भेंगे बिना अनुमतिते अवैध निर्माण आटके दिल डीएसपी कर्तृपक्ष। अभियोग उठल सौंदर्यार प्रकृतिर गाछ केटे बाड़ी निर्माणेर। घटनाटी घटेछे दुर्गापुर स्टील टाउनशिपेर हर्षवर्धन एलाकाय। অভিযোগ আবাসনে বিনা অনুমতিতে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের প্রকৃত বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা হচ্ছে। একই সাথে নতুন বাড়ি নির্মাণ করার জন্য বড় বড় গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে। খবর পেয়ে শুক্রবার গিয়ে ওই বাড়ি নির্মাণ কাজ বন্ধ করে দেয় দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ। এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। শুক্রবার আসানসোল পৌর নিগমের 4টি অঞ্চলে পানীয় জলের ব্যবস্থা সুগঠিত করার উদ্দেশ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পুর কমিশনার নীতিশ সিংহানিয়া সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শুক্রবার পানীয় জল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো আসানসোল পৌর নিগমে। আসানসোল পৌর নিগম এলাকার 4টি অঞ্চল জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল এবং কুলটি অঞ্চলগুলোতে পানীয় জল ব্যবস্থা আরও সুন্দর করে তুলতে এই বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পৌর কমিশনার নীতিশ সিংহানিয়া, ইঞ্জিনিয়ার সুকমল মণ্ডল সহ অন্যান্য পৌর আধিকারিকরা। পানীয় জল ছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা ভোটের আগে সমাপ্ত করার নির্দেশ দেন নীতিশ সিংহানিয়া। পাশাপাশি জামুরিয়ার নতুন জলের কানেকশন এবং কুলটিতে যে সমস্ত আবেদনপত্র জমা হয়ে আছে অথচ কানেকশন হয়নি তাদের দ্রুত কানেকশন দেওয়ার জন্য নীতিশ সিংহানিয়া পৌর আধিকারিকদের নির্দেশ দেন। पौर निगम के जलर परिसेवा देवा है आसनसोल, নামুরিয়া রানীগঞ্জ এবং এই চারটি রিভিউ মিটিং করা হলো যে কাজ চলছে বিভিন্ন এবং আরও কী আমরা করতে পারি যাতে মানুষকে জল আমরা দিতে পারি। তো সেটা নিয়ে বিভিন্ন ডেটস ফাইনালাইজ হয়েছে 1 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি, যার মধ্যে আসানসোলে যতগুলো কাজ আমরা কমপ্লিট করে দেবো এবং মানুষ জল আরও ভালোভাবে পাবেন আসানসোলে। তার সঙ্গে জামুরিয়ার জন্য ক্যাম্পের জন্য ডেট ফাইনালাইজ করা হয়েছে যার মাধ্যমে মানুষেরা অ্যাপ্লাই করবেন, সেটা 28, 29, 30 তারিখ একটা ডেট ফাইনালাইজ হয়েছে। সেটা করার পরেই কিন্তু ডিস্ট্রিবিউশনের কাজ, ডিস্ট্রিবিউশন পাইপলাইনের কাজ চলছে, আমরা এক্সপেক্ট করছি খুব তাড়াতাড়ি ওরা শেষ করি, 2 মাসের মধ্যে জল ওখানে দেওয়া শুরু করবে। তার সঙ্গে রানীগঞ্জের কিছু সমস্যা সেটা আলোচনা হলো এবং ইন্টারনেটে অলরেডি 10,000 কানেকশানস আমরা ইতিমধ্যেই 1 মাসের মধ্যে শেষ করে ফেলেছি, যা আমাদের ডিপিআরের প্রকল্পে ছিল। তার সঙ্গে নতুন কিছু কাজ মানুষ এটা অ্যাপ্লাই করেছেন, ইতিমধ্যেই কাজ স্টার্ট করে সেটা কমপ্লিট হয়েছে। শুক্রবার তৃণমূলের আসানসোল পরিবহন ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে সিএনজি গ্যাস সঠিক সরবরাহ না হওয়ার প্রতিবাদে আসানসোল জুবলি সিএনজি গ্যাস স্টেশনে বিক্ষোভ দেখালো সিএনজি অটো চালকরা। সিএনজি গ্যাস সঠিকভাবে সরবরাহ না হয় বিক্ষোভ দেখালো আসানসোলের সিএনজি অটো চালকরা। শুক্রবার তৃণমূলের আসানসোল পরিবহন ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে আসানসোল জুবলি সিএনজি গ্যাস স্টেশনে বিক্ষোভ প্রদর্শন করলো তারা। অভিযোগ, গ্রেট ইস্টার এনার্জি কোম্পানি লিমিটেড যেদিন থেকে গ্যাস সরবরাহ করছে সেই সময় থেকে গ্যাস সরবরাহ ঠিকমতো পাচ্ছেন না অটো চালকরা। গ্যাস সরবরাহ সঠিকভাবে না পাওয়া সকাল থেকে সিএনজির অটোর বিশাল লাইন দেখতে পাওয়া যায় জুবলি পাম্পের পাশে। लाइन लग जा रहा है, ये लोग बनाने का काम ही नहीं कर रहा है, सिर्फ छोड़ दे रहा है कि वो करेगा बस। पंप को बोल रहे तो पंप बोल रहा है जीसीएल आएगा, जीसीएल बोल रहा है ये करेगा। हम लोग परेशान हो जा रहे हैं। वाश करने तो ये आप लोग का ये लगभग कब से ये आप लोग का ये परेशानी है? ये तो महीना भर से ऊपर से चल रहा है। अच्छा, ठीक से प्रेशर भी नहीं है यहाँ पे। यहाँ एकदम मतलब गाड़ी चलाना मुश्किल हो गया सीएनजी गाड़ी। तो अगर इस तरह से हालात आप लोग क्या स्टेप लेंगे अंतिम? अब क्या करेंगे, सरकार को बोलेंगे लास्ट में सीएनजी हटाइए, डीजल लाइए, पोल्यूशन बढ़ाइए, और क्या करेंगे। पोल्यूशन फ्री क्लीन सिटी हम लोग का आसनसोल है, क्लीन सिटी है। तब हम लोग अगर क्लीन सिटी गाड़ी नहीं चला पाएंगे तो पोल्यूशन बढ़ाना होगा। অপরদিকে বরাকর সিএনজি গ্যাস ফিলিং স্টেশনে সিএনজি ভরাতে গেলে গ্যাস ট্যাঙ্কার পরিষ্কার বাহানা দিয়ে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অটো চালকরা এও দাবি করেন গ্যাসের ট্যাঙ্কার পরিষ্কার করতে এই মুহূর্তে 2700 টাকা খরচা, আর উপার্জন এখন কম থাকার ফলে তাদের কাছে সেটা ব্যয়বহুল হয়ে উঠেছে। आज क्या प्रॉब्लम हुआ आप लोग? हम लोग का गैस का प्रॉब्लम 3 घंटा से हम 7:30 बजे आए हैं। अभी जो है प्रेशर नहीं था, 120 रुपया का गैस लेके जा रहे हैं। अब बोलिए हम कब गाड़ी चलाएंगे, अभी तक नाश्ता भी नहीं किए हैं। अब भाड़ा भी आया, भाड़ा भी नहीं करने सके। अब गैस का प्रॉब्लम से हम जो गाड़ी नहीं चलाने सक रहे हैं। और गैस का सब दिन से समस्या है, ऐसा नहीं कि कभी परेशान नहीं है तो कभी जो है स्टाफ झमेला तो कभी कुछ, कभी जो है शांति से गैस हम लोग का नहीं मिला है, शांति से गाड़ी नहीं चलाने सके। टैंकी वाश बढ़ाकर जाते हैं लेने के लिए, वहाँ से भगा दे रहा है कि टैंकी वाश करा के लाइए, तब जाकर टैंकी वाश कराने में 2700-2800 रुपया ले रहा है। अभी बोलिए हम लोग 2800 रुपया रकम देने में बहुत ज़्यादा है, ना कि 200 रुपया कमाने में हम लोग का हालत ख़राब हो जाता है कि नहीं? सबको हालत ख़राब हो जाता है 200 रुपया कमाने में, जो भाड़ा नहीं है। तो हम लोग इसमें हम लोग क्या करें, इसलिए हम लोग राजू बालिया के साथ में है। राजू दा जो बोलेंगे वही करेंगे। धरना पे बैठना होगा तो धरना पे बैठ जाएंगे, जहाँ बैठना होगा तो बैठ जाएंगे। कोई उपाय नहीं है, हम लोग को कोई रास्ता नजर नहीं आ रहा है। অবিলম্বে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানানো হয় সিএনজি অটো চাलक संगठन পक्ष থেকে। बहुत दिनों से प्रॉब्लम चल रहा है। सबसे पहली बात है कि जब से यहाँ पर जीईसीएल ग्रेट ईस्टर्न एनर्जी कंपनी लिमिटेड ये तो जब से प्लांट बढ़ाया तब से मोटामोटी सीएनजी को लेके गैस को लेके रोज बच्चा के जैसा खेला कर रहा है। कम से कम आसनसोल में 4000 से 4500 सीएनजी ऑटो जो गैस से चलता है। आज उन लोग के सामने भुखमरी का नौबत आ गया, उनका रोजी रोटी का प्रश्न आ गया। जीसीएल मैनेजमेंट जो है कभी श्रमिकों के साथ तो अच्छा व्यवहार करता ही नहीं है, जो उसमें काम करते हैं उसके बाद में, और जो ऑटो चलाते हैं उनके साथ भी ये गलत व्यवहार कर रहा है। हम लोगों ने अपने हमारे जो आसनसोल नॉर्थ के जो विधायक हैं, हमारे जो मंत्री हैं पश्चिम बंगाल सरकार के श्रम मंत्री एवं जो लेबर मिनिस्टर आयन मंत्री हैं, उनसे हम लोगों ने शिकायत की, इस विषय में बोला है। वो डीएम साहब से बात कर रहे हैं, 24 घंटे के अंदर हम लोग गैस का समस्या जो हो रहा है उसको हम चाह रहे कि सॉल्व हो जाए सब। अगर 24 घंटे के अंदर जीसीएल मैनेजमेंट अगर हमारा ऑटो चालक को गैस अगर उपलब्ध नहीं कराएगा तो कल से हम लोग एकदम जीसीएल कार्यालय के सामने जाकर धरना पर बैठ जाएंगे। और अगर कोई लॉ एंड ऑर्डर का प्रश्न होगा उसकी जिम्मेवारी जीसीएल मैनेजमेंट की होगी, क्योंकि जीसीएल को अब हम लोग छोड़ के बात नहीं करेंगे। बहुत वो नाटक कर लिया है, बहुत गरीब लोगों के साथ वो जो है उनके रोजी रोटी के साथ खिलवाड़ कर रहा है, ऐसा हम लोग कोई बर्दाश्त नहीं करेंगे। ये प्रतिदिन इस तरह से ऑटो चालक मैंने छटपटा के रह जाते हैं कि कुछ नहीं होता। जब से जीसीएल ग्रेट ईस्टर्न एनर्जी कंपनी लिमिटेड आ रहा है, जब से गैस का यहाँ पर सर्वा कर रहा है, तब से हजारों हजार ऑटो चालक जो है परेशान हो गए हैं, उनके सामने रोजी रोटी का समस्या हो रहा है। और गैस सही से नहीं मिल रहा है, जुबली में आए हैं तो ठीक से प्रेशर नहीं है, उसके बाद उषा गर्म पंप बंद हो गया, न्यामतपुर एक पंप था वो भी बंद हो गया, तो कुल मिला के जितना सीएनजी का जो पंप था रानीगंज बंद हो गया, टोटल बंद हो गया, सिर्फ जुबली एक खुला हुआ। हम लोग अगर आज गैस का यहाँ प्रॉब्लम सॉल्व नहीं होता, कल से हम लोग कारखाना के अंदर जो प्लांट है जितने हमारे कर्मी है हम लोग सीधा गाड़ी वहाँ लेके जाएंगे, हमको गैस चाहिए। गैस अगर नहीं मिलेगा तो हम लोग एक भी अधिकारी को हम लोग जीसीएल से ऑफिस से बाहर निकलने नहीं देंगे। जब तक हम लोग गैस नहीं मिलेगा तब तक हम लोग उनको जो है बोलेंगे आप अंदर रहिए, जब तक हमारी समस्या दूर नहीं होगी तब तक आप बाहर नहीं आएंगे। राज्य श्रम ও আইন মন্ত্রী মলয় ঘটকের কাছে অভিযোগ জানানো হয়েছে বলে জানান সংগঠনের সদস্যরা। তাদের দাবি মেনে দ্রুত সমস্যা সমাধান না করা হলে জিইসিএল এর কোম্পানির গেটে অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। আজকের মতো নিউজ আওয়ার এই পর্যন্ত। আমাদের সাথে খবরে থাকতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, টুইটার অ্যাকাউন্ট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন 260 আকাশ তড়ি কেবল কানেকশন। নমস্কার।